গল্পটা অন্যান্য বেশ কিছু ছবির মতোই একটি ম্যারিড কাপলকে নিয়ে, তাদের ভালোবাসা, তাদের মান অভিমান নিয়ে চলতে থাকা জীবন। কিন্তু এইসবের মাঝেই ঘটে যায় একটি মার্ডার, আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ঘটতে থাকে একের পর এক মিস্ট্রি। ছবির নাম এই শহরে। আমাদের শহরকে সাথে রেখেই এই ছবির গল্প এগোতে থাকবে একটু একটু করে, বললেন পরিচালক অরফিয়াস মুখোটি। এই ছবিটার গল্প একদম অন্য রকমের একটা গল্প। শহরটা ব্যাকড্রপে আছে, কিন্তু এটা একটা দম্পতির ভালোবাসা ঘৃণার গল্প, যেখানে তাদের সম্পর্কটাই খুব ইম্পর্টেন্ট একটা চরিত্র প্লে করেছে এই ছবিতে। এই ছবিতে সাসপেন্স আছে, থ্রিলার আছে, মিস্ট্রি আছে, তো তার সাথে রয়েছে কলকাতা এক অন্যরকম চরিত্র নিয়ে। ছবিতে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, অনিন্দিতা সরকার, কাইস কালিম এবং আরো অনেকে। এদিন মুক্তি পেলেও ছবির ট্রেলার ও মিউজিক। এই শহরে প্রধান চরিত্রে কাইস কালিম, একজন আনহ্যাপি মিউজিশিয়ানের ভূমিকায় দেখা যাবে তাকে। একটা সময় মনে হবে যে খুনি আমি দর্শককে বলবো বিচার করতে খুনি কে। একটা স্বামী, সে তার ওয়াইফের কাছ থেকে হেনস্থা হয়, প্রেম করে, ভালোবাসা পায় না, তার একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া, সেই সব কিছু নিয়ে একটা ছেলের পজিটিভ দিক, একটা ছেলের নেগেটিভ দিক, একটা মিউজিশিয়ান ছেলে যে স্ট্রাগল করছে, স্ট্রাগল করতে গিয়ে সে বাড়িতে রান্না করে, এটাও একটা কষ্টকর ব্যাপার একটা ছেলের কাছে। তার দুষ্টুমিষ্টি প্রেমের মধ্যে যখন বউকে পায় না, সে ব্যস্ত বউ, ফটোগ্রাফার, ফ্যাশন ফটোগ্রাফার বউ, আর যখন তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বেও একটা ঝগড়াঝাটি, একটা হেনস্থা পরিস্থিতি হয়, তার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়া, এই সব কিছু নিয়েই একটা এই শহর। এই শহর প্রত্যেক সময় আমরা বলি, কোনো ছবির সময় বলি যে আমরা একটা অন্য ধরনের ছবি করছি, সেটাও আমি ব্যতিক্রম নয়, আমিও বলবো যে আমি একটা অন্য ধরনের ছবি করছি। তবে আমার কাছে পার্সোনালি যদি দেখা যায়, আমাকে যেরকম দেখতে বা আমি যেরকম পার্সোনালিটি ছেলে, সেই জায়গা থেকে এই চরিত্রটা একটা সাধারণ ছেলের চরিত্র, তো আমার জন্য এটা খুব টাফ, সেই কারণে আমি বলবো যে এটা একটা অন্য ধরনের চরিত্র। না, এই ছবিতে আমি গান গাইনি, আমার মানে আমার গলা এত ভালো না, তবে গানগুলো এত সুন্দর যে গানটার ওপর অভিনয় করতে গিয়ে আমাকে একবারও মনে হয়নি যে আমাকে কোনোরকমভাবে স্ট্রেস পড়েছে বা কোনোরকমভাবে আমি কষ্ট করেছি। এই গানটা ফিলটাই এত ভালো, এই গানগুলো যখন এত শ্রুতিমধুর যে অটোমেটিক্যালি আমি ফিল করতে পেরেছি, আমি গানটা গাইতে পেরেছি, আমাকে মনে হয়নি এই গানটা করার সময় আমাকে অভিনয় করতে হয়নি, অটোমেটিক্যালি চলে এসেছিলো, কারণ এই গানের ফ্লেভারটাই এত সুন্দর, রোম্যান্টিক গান হোক বা রক যে গানগুলো আছে, ফ্লেভারটাই এত সুন্দর ছিল যে অটোমেটিক্যালি অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে আলাদা করে সংঘর্ষ করতে হয়নি এই গানটার পেছনে, যে এক্সপ্রেশন দাও, ডিরেক্টর আমার ওপর বকাঝকা করেনি, অভিনয়ের সময় হয়তো বকাঝকা করেছে, তবে যখন গানের সময় আমাকে বকাঝকা করেনি, থ্যাংক ইউ অরফিয়াস মুখোটি। একজন মহিলা ফ্যাশন ফটোগ্রাফারের ভূমিকায় অনিন্দিতা সরকার, চরিত্র নিয়ে খুব আশাবাদী তিনিও। আমি যে বললাম অনেক রকমের শেডস আছে এই চরিত্রটার মধ্যে, একজন ফ্যাশন ফটোগ্রাফার তার লাইফের অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস তার মধ্যে দিয়ে, রোম্যান্টিক হিরোর জন্য রোম্যান্টিক, হিরোইনের জন্য একেবারেই নয়। তো এই ছবিটা দেখলে এক্সপ্লোর করা যাবে যে হ্যাঁ, রোম্যান্টিসিজম ডেফিনেটলি আছে, রোম্যান্টিসিজম তো অনেক রকমের হয়, রোম্যান্টিসিজম আছে, হেট আছে, রিভেঞ্জ আছে, অনেক কিছু আছে, এবং একটা মেয়ের স্ট্রাগলের গল্প আছে, তো ইটস এ কম্বিনেশন অফ মানে অনেক কিছু আছে এর মধ্যে। ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন দেবলীনা বিশ্বাস। এখানেও আমি একটি মডেলেরই ক্যারেক্টার প্লে করছি, আর আমার চরিত্রটা যদি তোমরা শেষ অবধি না দেখো তাহলে হয়তো তার গুরুত্বপূর্ণতা বুঝতে পারবে না, কারণ আমরা জানি এটা একটা মার্ডার মিস্ট্রি এবং থ্রিলার ফিল্ম, রাইট? তো আমরা যদি পুরোটা না দেখি তাহলে বুঝতে পারবো না যে আমি এখানে কী রোলটাই প্লে করছি, তার জন্য ছবিটা হয়তো পূর্ণতাই পাবে না, তার জন্য অবশ্যই দেখতে হবে মুভিটা, আমি এখনই রিভিল করতে পারছি না। ছবির সঙ্গীত পরিচালনায় শায়ন প্রতীক। ছবিতে যেমন আছে রোম্যান্স তেমনই আছে সাসপেন্স, আর সেই সব অনুভূতি নিয়েই তৈরি হয়েছে ছবির প্রত্যেকটি গান। এক্স্যাক্টলি নট, আমরা যেরকম মানে দৈনন্দিন যে একটু গানগুলো শুনি ওগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, তার কারণ হচ্ছে আমাদের এখানে ছটা গান আছে, ছটা গান অফ ডিফারেন্ট মানে এমনি জনার্স, হ্যাঁ মানে একটা সাইকেডেলিক, একটা রক, একটা গ্রাঞ্জ রক, তারপরে হচ্ছে আবার ইন্ডিয়ান ক্লাসিক্যাল, তারপরে আবার এক ধাপ আরেকটু এগিয়ে মানে যেটা গেল রয়েছে এরা সালসা, তারপরে একটা মেলোডি টাইপের, মানে বিভিন্ন জনার্স আপনি এখানে পাবেন, যেটা মানে ফিল্মের গানে মানে বেসিক্যালি হয় না। মানে যেটা আমার সবথেকে মানে একটা চ্যালেঞ্জিং এখানে ব্যাপার ছিল কি যে আমাদের এখানে একটু মানে একটু বেঁধে দেওয়া হয়েছিলো, তার কারণ হচ্ছে যে এটা মানে একটা ফিল্মের কাজ,
তো আমাদের নিজেদের যদি অ্যালবাম হয় তো তখন আমরা যা খুশি হয়তো এক্সপেরিমেন্ট করতে পারি। বেসিক্যালি আমার জিনিস বলার আছে যে আমি বেসিক্যালি প্রোগ্রামার্স, যেহেতু সাউন্ড ইঞ্জিনিয়ার, সো আমাদের কি হয় প্রোগ্রামিং করলে না বেঁধে দেয় সব ডাইরেক্টর প্রডিউসার, এখন বেঁধে দিচ্ছে মানে ওই কিকটাই সায়ন দাও, ওটাই বানাও, এরকম করো বা এরকমই সুরের করো। তো এই জিনিসটা না আমার অপছন্দ, বিকজ উই আর ক্রিয়েটার, তো ক্রিয়েটারদের তো এটা আটকে দিলে তো খুব প্রবলেম হয়। তো আমরা ওয়েট করছিলাম যে আমরা এরকম কোনো একটা বড় ফিচার ফিল্ম বা কাজ যাতে যদি পাই তো তাহলে আমাদের লাকি যে মানে ফার্স্ট ফিল্মে, হ্যাঁ একটু ফার্স্ট ফিল্মে এই জিনিসটা এসেছে, চান্সটা এসেছে, আমরা ভেরি লাকি। গানগুলি নিয়ে কথা বলেন গায়ক রিক বাসু এবং অরিত্র দাশগুপ্ত, সাথে গিয়েও শোনালেন তাদের পছন্দের গান। এখানে ছখানা গান আছে, তো ছখানা গান ছ রকম টাইপের, তো প্রত্যেকটা গানের সঙ্গে প্রত্যেকটা গানের কোনো লিঙ্ক নেই, মানে এত প্রত্যেকটা মানে আইডেন্টি এতটাই মানে অন্যরকম প্রত্যেকটা গান। তো প্রত্যেকটা গান আমি চাইবো যে আপনারা সবাই শুনুন এবং সবার কানে পৌঁছাক, এবং একদম একদম ডিফারেন্ট, আলাদা আলাদা সিঙ্গারদের আলাদা ধরনের টেক্সচার এবং আলাদা ধরনের, একদম অ্যাবসলিউটলি ফিল আলাদা, অ্যাবসলিউটলি সবাই করে। এবং আমার মানে আমার খুব সৌভাগ্য হয়েছে এই ছবিতে দুটো গান গাওয়ার, তো এবং রিক গেয়েছে, রিকের সঙ্গে আরও অনেক সিঙ্গার্স আছে, অস্মিতা আছে, দেবাঞ্জলি আছে, শান্তনুদা আছে, অভিষেক আছে, তো আরও আরও অনেক আর্টিস্টরা গিয়েছে, তো আমরা সবাই অ্যাজ এ টিম এই মানে এই এই প্রচণ্ড এক্সাইটেড, মানে আজকের দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কবে আসবে। আমার ব্যস্ত এ শহর, কত মুস্তে মুগ্ধতা, কত বিপন্নতা পেরিয়ে খোঁজেনি খাদ নির্জনতা। আমার ব্যস্ত এ শহর, মিথ্যে মুগ্ধতা, কত বিপন্নতা পেরিয়ে খোঁজেনি খাদ নির্জনতা। আমি জানি অনেক দিন হয়েছে মিথ্যের কাগরি, ভালোবাসা নেই ভিড়ে সে মিথ্যের তার বাড়ি। আমি জানি অনেক দিন হে এক মিথ্যের নগরী, ভালোবাসা নেই ভিড়ে স্রোতে ভাসছে এলো মেলো আধারে রাত্রিতে, একাকিরি কেউ ভাঙছে এই শহরের উৎসবেতে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।